नमस्कार बंधुरा एसकेआर अनलाइन यूट्यूब चैने तुम्हारे प्रत्येक के स्वागत। माध्यमिक पास एक दारुण सूझ प्राय तुम्हारा प्रत्येके ही जानो एसएससी थे एमटीएस और हवालदार पोस्टे नियोगे विज्ञप्ति प्रकाश करा ऐले मे प्रत्येके एलिजिबल और बर्तमान अनलाइन अप्लाई चलते 30/6/2023 থেকে অনলাইন অ্যাপ্লাই চলছে 21/7/2023 পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই চলবে। অলরেডি ভিডিও করে জানিয়েছি এবং সেখানে তোমরা বিভিন্ন কমেন্ট করেছো এবং বিভিন্ন প্রশ্ন করেছো, তো আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলছো। এবং প্রথমে জানিয়ে রাখি তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষায় নিজের ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, এই রাজ্যেই তোমরা পরীক্ষা সেন্টার পাবে। এবং অ্যাপ্লাই কী করে করবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো। এবং পরীক্ষা সেপ্টেম্বর 2023 পরীক্ষা হচ্ছে, তো তোমরা প্রত্যেকে এলিজিবল এবং প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারছো। গ্রুপ সি পদ আছে, অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, এমটিএস এবং হাবালদার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এমটিএস পদের ক্ষেত্রে 1198টি শূন্যপদ এবং হাবালদার পদের ক্ষেত্রে 360টি, যেখানে সিবিআইসি এবং সিবিএন পদে নিয়োগ করা হচ্ছে হাবালদারের এবং এমটিএস পদে 1198টি শূন্যপদ। এবং প্রথমে জানিয়ে রাখছি যারা তোমরা এমটিএস পদে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এবং যারা তোমরা হাবালদার পোস্টে অ্যাপ্লাই করবে লিখিত পরীক্ষার পাশাপাশি তোমাদের পিইটি এবং পিএসটি রয়েছে। অলরেডি আমি তোমাদের ভিডিও করে জানিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। যারা এমটিএস পদে অ্যাপ্লাই করবে তাদের ফিজিক্যালের কোনো ব্যাপার নেই, এবং যারা হাবালদার পোস্টে অ্যাপ্লাই করবে পরীক্ষার পাশাপাশি তাদের ফিজিক্যাল দিতে হচ্ছে। তো আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার, অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো। বয়স নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন আছে, তো অবশ্যই ভালো করে দেখে নাও। বয়স 18 থেকে 25 থাকতে হবে যারা তোমরা এমটিএস এবং হাবালদার সিবিএন পদে অ্যাপ্লাই করবে। হাবালদারের দুটি ভাগ আছে, সিবিএন এবং সিবিআইসি। যারা তোমরা সিবিএন পদে অ্যাপ্লাই করতে চাও এবং এমটিএস পদে অ্যাপ্লাই করতে চাও তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 25-এর মধ্যে। এবং যারা তোমরা হাবালদার সিবিআইসি পদে অ্যাপ্লাই করতে চাও তোমাদের বয়স 18 থেকে 27 থাকতে হবে। 18 থেকে 27 বছর বয়স হলেও তোমরা হাবালদার সিবিআইসি পদে অ্যাপ্লাই করতে পারবে। 01/08/2023 তারিখ হিসেবে বয়সটা কাউন্ট করা হবে। এসসি এসটি প্রত্যেকটা পদের ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থীরা 10 বছরের ছাড় পাচ্ছে। অর্থাৎ ফিজিক্যাল ডিসেবল প্রার্থীরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখে নিচ্ছি আর কী কী বলা আছে, এবং যে সমস্ত প্রশ্নগুলো করেছো প্রত্যেকটারই উত্তর তোমরা ভিডিওর মাধ্যমে পাবে, এবং অ্যাপ্লাই কী করে করবে সেটাও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো। বর্তমানে অনলাইনে অ্যাপ্লাই চলছে, তো চেষ্টা করবে যত তাড়াতাড়ি শীঘ্র অনলাইন অ্যাপ্লাইটা পুরোপুরি সম্পন্ন করতে। এবং অ্যাপ্লাই করার জন্য তোমাদের চার্জ দিতে হবে 100 টাকা। যারা তোমরা ইউআর এবং ওবিসি মেল প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে 100 টাকা। এবং যারা এসসি এসটি এবং ফিমেল প্রার্থী এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন নেই। এই 100 টাকা শুধুমাত্র যারা ইউআর এবং ওবিসি মেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে প্রয়োজন আছে। এবং অ্যাপ্লাই করার সময় যদি কোনো মিস্টেক বা কোনো ভুল হয় কারেকশন করার জন্য কারেকশন চার্জেস তোমাদের দিতে হবে। প্রথমবার ভুলের জন্য 200 টাকা, এবং সেকেন্ডবার যদি আরও ভুল হয় সেটা যদি তোমরা কারেকশন করতে চাও সেক্ষেত্রে 500 টাকা কারেকশন চার্জেস তোমাদের দিতে হবে। 26/7/2023 থেকে 28/7/2023 তারিখের মধ্যে তোমাদের কারেকশন করতে হবে। তো চেষ্টা করবে ভালো করে দেখে শুনে অ্যাপ্লাই করার, ভালো করে দেখে শুনে অ্যাপ্লাই করবে। যদি কোনো মিস্টেক হয় অবশ্যই তোমাদের কারেকশন চার্জেস কিন্তু তোমাদের দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখে নিচ্ছি পরীক্ষা সেন্টার এবং কী করে সিলেক্ট করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরীক্ষা সেন্টার রয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি। এই সমস্ত সেন্টারেই তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারো। এটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। যখন তোমরা অ্যাপ্লাই করবে 3টি পরীক্ষা সেন্টার তোমরা অপশন পাবে, সেখান থেকে তোমাদের 3টি পরীক্ষা সেন্টার চুজ করতে হবে। আর মনে রাখবে প্রথম বক্সে যে পরীক্ষা সেন্টারটা সিলেক্ট করবে সেটা যেন তোমাদের পার্শ্ববর্তী হয়, যেটা তোমাদের সবথেকে কাছাকাছি হয় সেটাই তোমরা প্রথমে সিলেক্ট করবে। এবং সেকেন্ডারি হিসাবে তোমরা আর যে 3টি পরীক্ষা সেন্টার পাবে যেগুলো তোমাদের কাছাকাছি হয় সেগুলো তোমরা সিলেক্ট করে নেবে, এবং সবথেকে যেটা কাছাকাছি হবে সেটাই কিন্তু তোমরা প্রথমে সিলেক্ট করে নেবে। এরপরে দেখে নিচ্ছি পরীক্ষা সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো আছে আমরা অবশ্যই দেখে নিচ্ছি। পরীক্ষা 2টি সেশনে ভাগ করা আছে। প্রথম যে সেশনের পরীক্ষা সেই পরীক্ষায় 120 নম্বরের একটা পরীক্ষা হবে, যেখানে অঙ্ক এবং রিজনিং থাকছে 20টি করে প্রশ্ন থাকছে। প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে, অর্থাৎ 120 নম্বরের পরীক্ষা দিতে হবে, যেখানে পরীক্ষার সময় পাবে 45 মিনিট। এই পরীক্ষায় যারা সফলভাবে কোয়ালিফাই করতে পারবে তারা সেশন 2 পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। এবং এই পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য কত পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে সেটাও জানাবো। এবং সেকেন্ড যে পরীক্ষা থাকছে সেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পরীক্ষা হবে, যেখানে 50টি প্রশ্ন থাকবে, 3 করে নাম্বার থাকছে, অর্থাৎ 150 নম্বরে তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড পরীক্ষা। এবং এই পরীক্ষার মাধ্যমে তোমাদের ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। এই পরীক্ষার ক্ষেত্রেও 45 মিনিট তোমরা সময় পাচ্ছ।
45 মিনিট তোমাদের সময় থাকবে সেকেন্ড পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ দুটি পরীক্ষা মিলে তোমরা সময় পাচ্ছ 90 মিনিট। তো যারা প্রথম পরীক্ষা পাস করবে তারা সেকেন্ড পরীক্ষার জন্য বা সেকেন্ড পরীক্ষায় বসতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে, মাল্টিপল চয়েস প্রশ্নপত্র থাকবে, অর্থাৎ চারটা অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। এবং জানিয়ে রাখি একই দিনে একই সময়ে তোমাদের দুটি পরীক্ষায় হচ্ছে, প্রথম পরীক্ষা প্রথমেই থাকছে 45 মিনিট, যারা কোয়ালিফাই করতে পারবে তাদের সেকেন্ড পরীক্ষাটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে, এবং যারা কোয়ালিফাই করতে পারবে না তারা কিন্তু সেখান থেকে ঘুরে আসতে হবে। বোঝা গেল? তো এই পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে সেশন ওয়ান এবং সেশন টু, এবং সেশন টুর যে পরীক্ষা সেই পরীক্ষার উপর বেস করে মেরিট হবে এবং সেই মেরিট অনুযায়ী তোমাদের নিয়োগ করা হবে, যেখানে বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারছ। এবং সেশন ওয়ান পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, চাইলে তোমরা প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সারিং করতে পারো। প্রথম যে পরীক্ষা থাকছে সেশন ওয়ানের পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, চাইলে তোমরা প্রত্যেকটা প্রশ্নই অ্যান্সারিং করতে পারো। এবং সেকেন্ড যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকছে, একটা ভুল করার জন্য একটা নাম্বার তোমাদের ডিডাক্ট করা হবে, অর্থাৎ একটি ভুল উত্তরের জন্য একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। তো এই পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং যেখানে তোমরা হিন্দি ইংলিশ ছাড়াও আরও 13টি রিজনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারছো, অর্থাৎ তোমরা বাংলা ভাষাও পরীক্ষা দিতে পারছো, এটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এবং এই নোটিশে পুরোপুরি উল্লেখ করা আছে কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে, কোন কোন টপিকগুলো অফিসিয়াল টপিক, কোন কোন টপিক ইম্পর্টেন্ট টপিক, পুরোপুরি এখানে উল্লেখ করা আছে, নোটিশে তোমরা দেখে নেবে। এবং প্রত্যেকটা প্রশ্নই তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে, যেহেতু এটা মাধ্যমিক পাশে নিয়োগ করা আছে, সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নপত্রই তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে। এবং যারা তোমরা পরীক্ষার সিলেবাস পুরোপুরি ইন ডিটেলসে জানতে চাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব, যেহেতু সেপ্টেম্বর মাসেই পরীক্ষা হচ্ছে। এবং তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে প্রথম পরীক্ষায় পাশ করার জন্য কত পার্সেন্টেজ নাম্বার তুলতে হবে, যারা ইউআর প্রার্থী তোমাদের ক্ষেত্রে 30% নাম্বার তোমাদের তুলতে হবে প্রথম পরীক্ষায় পাশ করার জন্য, এবং যারা ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থী আছে তাদের ক্ষেত্রে 25% নাম্বার তুলতে হবে, এবং পাশাপাশি আর যে সমস্ত কাস্টগুলো আছে যেমন এসসি এসটি তাদের ক্ষেত্রে 20% নাম্বার তুলতে হবে প্রথম পরীক্ষায় পাশ করার জন্য। এই পার্সেন্টেজ নাম্বার যদি তোমরা তুলতে পারো প্রথম পরীক্ষা তোমরা কোয়ালিফাই করতে পারবে, এবং সেকেন্ড যে পরীক্ষা আছে সেই পরীক্ষা তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, প্রথম যে পরীক্ষা শুধুমাত্র কোয়ালিফাইং নেচারের জন্য, এবং সেকেন্ড যে পরীক্ষা সেই পরীক্ষায় সেই পরীক্ষার মাধ্যমে ফাইনাল মেরিটের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আবেদন কী করে করবে স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি, অবশ্যই ভালো করে দেখে নেবে, চাইলে তোমরা নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই ভালো করে দেখে নাও, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যারা প্রথমবার অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে প্রথমেই রেজিস্টার করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে, এবং যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ডাইরেক্টলি গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যারা তোমরা প্রথমবার অ্যাপ্লাই করছো প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে, রেজিস্টার নামে ক্লিক করার পর তোমরা এই ধরনের একটা পেজ পাবে। তো প্রথমে দেখতে পারবে ডু ইউ হ্যাভ আধার কার্ড, এখানে যদি আধার কার্ড থেকে থাকে অবশ্যই ইয়েস করে নেবে, ইয়েস করার পরে তোমাদের আধার কার্ড নাম্বারটা এখানে পেস্ট করবে, এবং একই জিনিস তোমাদের দুবার করে করতে হচ্ছে কেননা ভেরিফাই করার জন্য। তো অবশ্যই মনে রাখবে এখানে প্রত্যেকটা জিনিসে বা প্রত্যেকটা ডিটেলস তোমাদের নাম থেকে শুরু করে ফাদার্স নেম, রোল নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটাই ম্যান্ডেটারি, এবং প্রত্যেকটাই দুবার করে তোমাদের এখানে এন্টার করতে হচ্ছে ভেরিফাই করার জন্য। তো অবশ্যই এখানে দেখে নেবে তোমাদের ফাদার্স নেম থেকে শুরু করে মাদার্স নেম, কত সালে মাধ্যমিক দিয়েছো, এবং জেন্ডার কী আছে, এবং তোমাদের হায়ার কোয়ালিফিকেশান কী আছে, এবং তোমাদের ফোন নাম্বার থেকে শুরু করে জিমেল আইডি প্রত্যেকটাই সঠিকভাবে তোমাদের এন্টার করতে হবে, এবং প্রত্যেকটাই তোমাদের ভেরিফাই করার জন্য আবারও এন্টার করতে হচ্ছে। এগুলো প্রত্যেকটাই সঠিকভাবে এন্টার করার পর একদম নিচে তোমরা দেখতে পারবে সেভ বাটন, তো সঠিকভাবে এখানে সেভ বাটনে ক্লিক করবে, সেভ বাটনে ক্লিক করলেই নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপর তোমরা দেখতে পারবে এডিশনাল এবং কন্ট্যাক্ট ডিটেলস, এখানে তোমাদের সঠিকভাবে প্রত্যেকটাই ম্যান্ডেটারি অবশ্যই সঠিকভাবে ফিল করতে হবে, এবং প্রত্যেকটাই তোমাদের দুবার করে সিলেক্ট করতে হবে ভেরিফাই করার জন্য। তো এটা পুরোপুরি তোমাদের সিলেক্ট করতে হবে, করার পর একদম নিচে দেখতে পারবে সেভ বাটন, সেভ বাটনে ক্লিক করে নেবে, ক্লিক করার পর এসএসসি এমটিএস অ্যাপ্লাই করার জন্য মেন পেজে তোমরা চলে আসবে। এখানে যা যাবতীয় ডিটেলসগুলো তোমরা প্রথমে দেখতে পারবে, এগুলো তোমরা প্রথমে রেজিস্টার করার সময় যে সমস্ত ডিটেলসগুলো দিয়েছো প্রত্যেকটা এখানে চলে আসবে। তোমরা একদম নিচে দেখতে পারবে পরীক্ষা সেন্টার থেকে তোমাদের ফিল করতে হচ্ছে, পরীক্ষা সেন্টার তিনটি তোমরা পাবে। এখানে তোমাদের প্রথমেই যে পরীক্ষা সেন্টার, সেন্টার নাম্বার ওয়ান, সেটা প্রাইমারি হিসাবে তোমাদের যেটা কাছাকাছি হয় সেটাই তোমরা দেবে এখানে। এবং এরপরে 16 নম্বরের ঘরে পরীক্ষা কোন ভাষায় দিতে চাও সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবে, আর অবশ্যই এখান থেকে ভালো করে বাংলাটা সিলেক্ট করে নেবে। এরপরে দেখে নেবে প্রত্যেকটাই ম্যান্ডেটারি সঠিকভাবে ফিল করে নেবে, তারপরে পোস্ট কোডগুলো সঠিকভাবে তোমাদের এখানে ইউজ করতে হবে, পোস্ট কোডগুলো তোমাদের সঠিকভাবে এখানে ইউজ করতে হবে, যদি কোনো মিস্টেক করো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি
বাতিল হয়ে যাবে। এরপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে হায়ার সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে নেবে, এবং মাধ্যমিক পাস যেহেতু এটা মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করা হচ্ছে সেক্ষেত্রে মাধ্যমিক পাস এখানে সিলেক্ট করে নেবে। তারপরে কত সালে মাধ্যমিক দিয়েছো, কোন বোর্ড থেকে দিয়েছো, বোর্ডের নাম কী, কত পার্সেন্টেজ নাম্বার ছিল সঠিকভাবে তোমাদের এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর একদম নিচে যাবে, নিচে যাওয়ার পরে তোমাদের একটা ফটো অ্যাটাচ করতে হবে এবং সিগনেচার অ্যাটাচ করতে হবে। আর অবশ্যই মনে রাখবে 3 মাসের রিসেন্টলি তোলা ছবি, 50 KB-র মধ্যে একটা ছবি থাকতে হবে, সেটা এখানে অ্যাটাচ করতে হবে সঠিকভাবে। 3 মাসের রিসেন্টলি তোলা ছবি থাকতে হবে, পাশাপাশি একটা সিগনেচার তোমাদের এখানে আপলোড করতে হবে। আর অবশ্যই একটা ক্লিয়ার ভালো পাসপোর্ট সাইজের ছবি এখানে অ্যাটাচ করে নেবে। তারপরে একদম নিচে দেখতে পারবে আই এগ্রি, আই এগ্রিতে ক্লিক করার পরে একটা ক্যাপচার কোড পাবে। এই ক্যাপচার কোডটা সঠিকভাবে এই বক্সে ফিল করতে হবে। ফিল করার পরে প্রিভিউ অপশন পাবে, প্রিভিউ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রিভিউ করে একবার দেখে নেবে, যদি কোনো মিস্টেক হয়ে থাকে বা কোনো মিস্টেক হয়েছে সেটা সেখান থেকে তোমরা মডিফাই করতে পারবে। মডিফাই করার পরে ফাইনাল সাবমিশন তোমরা করে দেবে, এবং সেখান থেকে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি তোমরা প্রিন্ট আউট অথবা ডাউনলোড করে রাখতে পারো। যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, যেখানে ভালো একটি সংখ্যায় শূন্য পদ আছে, যেখানে এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে এলিজিবেল, প্রত্যেকে আবেদন করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাসে। বর্তমানে অনলাইন অ্যাপ্লাই চলছে, 21 জুলাই পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই চলবে। যত তাড়াতাড়ি শীঘ্র আবেদন করার চেষ্টা করবে। অ্যাপ্লাই করতে যদি কোনো সমস্যা হয় বা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখার জন্য কোনো আপডেট নিয়ে থ্যাংক ইউ সো মাচ।